পানিয়াটি পৌরসভা 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকাতে তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ ঘিরে বিক্ষোভ, অভিযোগ বিজেপির দিকে। আর এই গোটা অভিযোগ অস্বীকার বিজেপি। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। পানিয়াটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুনীত ব্যানার্জি রোড এলাকাতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সৌগত রায়ের সমর্থনে ব্যানার এবং ফ্লেক্স লাগানো হয়, আর সেই সমস্ত ব্যানার ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ফ্লেক্স ব্যানার ছেঁড়ার ঘটনাতে কাঠগড়ায় তুলছে বিজেপিকে, আর তৃণমূলের অভিযোগ অস্বীকার করছে বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোলা থানার পুলিশ। গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত করছে ঘোলা থানার পুলিশ। আমাদের এই ওয়ার্ডে কখনো কোনো ভোট নিয়ে কোনো হিংসা হানাহানি মারামারি হয়নি। এর আগে বামফ্রন্টের কাউন্সিলর ছিলেন, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছেন, তাও 15-16 বছরের বেশি উনি আছেন। কিন্তু আমাদের ভোট পরবর্তী ভোটের পরে ভোটের দিনকে আমরা যে যার দলের হয়ে লড়ি, ভোটের পরের দিন আমরা একসাথে চায়ের দোকানে বসে চা খাই। এটাই আমাদের 28 নম্বর ওয়ার্ডের কালচার, এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু এই কালচারটাকে নষ্ট করার জন্য কেউ কেউ চেষ্টা করছে, কাউকে দেখতে পাইনি। কিন্তু বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতি, যাদের দৌরাত্ম্য অনেক অংশে কমে গিয়েছিল 21 সালের বিধানসভা ভোটের পর, যারা এলাকায় আর্মস মঙ্গারিং করতো, যারা এলাকায় গ্যাম্বলিং চালাতো, সেই সমস্ত দুষ্কৃতিদের দৌরাত্ম্য এলাকায় কমে গিয়েছিল। বিগত কয়েকদিন এলাকায় দুষ্কৃতিদের, বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দৌরাত্ম্য বাড়ছে, তারা নানা পাড়ায় গিয়ে অশান্তি তৈরি করছে। সবকিছুতে তৃণমূল বিজেপির দোষ খুঁজে বেড়ায়। তো পানিহাটির 28 নম্বর ওয়ার্ডে ফ্লেক্স ছেঁড়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস বলছে, কিন্তু জানি না যে ফ্লেক্স কারা ছিঁড়েছে। বিজেপির নামে দোষারোপ করা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি 2 দিন আগেই ওখানে জল না পেয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছিল। তো সেই জলের সমস্যার তারা ঠিকমতো সমাধান করতে পারছে না, হয়তো সেই কারণেও মানুষ বিরক্ত হয়ে তৃণমূলের ফ্লেক্স ছিঁড়তে পারে। তারপরে চাকরি প্রার্থীরা যারা চাকরি করছিল তাদের চাকরি চলে গেল, এরকম অনেক লোকজন তারা তৃণমূলের উপর ক্ষুব্ধ। সারা পশ্চিমবাংলার মানুষ যারা কিছু পাচ্ছে দল থেকে তারা ছাড়া, বাকি বেশিরভাগ মানুষ এখন তৃণমূলের উপর এত বিরক্ত যে যে কেউ ফ্লেক্স ছিঁড়তে পারে। আর সপ্তাহে যদি তারা বিজেপি হয় তাহলে বিজেপি ছিঁড়েছে, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ বিরক্ত হয়ে ফ্লেক্স ছিঁড়েছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।